আজ উল্টো রথযাত্রা, তাই কলকাতার নানা জায়গায় দেখা যাচ্ছে রথযাত্রার উৎসব। করোনার দাপট থাকা সত্ত্বেও বাঙালি পিছু হটছে না উৎসব পালন থেকে। ইউনাইটেড ক্লাবের কর্ণাধার রজত শেখর হাওলাদারের নেতৃত্বে আজ 15 নম্বর ওয়ার্ডে রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রার শেষে দেওয়া হয় 50 জনকে ফ্রি রেশন। তবে সমস্ত কার্য কোভিড বিধি মেনেই সম্পন্ন করা হয়েছে বলে জানা যায়। আজকের এই উদ্যোগটা হচ্ছে, আজকে তো উল্টো রথ, ছোটোবেলার কথাটা ভীষণভাবে মনে পড়ে যে আমরা উল্টো রথ মনে করতাম, যে উল্টো রথ মানে উল্টো করে চালানো, তা তো নয়, আসলে মাসির বাড়ি যাওয়া। তো আজকে রঞ্জুদা আমাদের এই রথ উপলক্ষে যে রথ উদযাপন করছে, তো আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা সবাই রঞ্জুদের সাথে আছি, আর রঞ্জুদাও সবার জন্য আছে, এর থেকে বড় কথা আর কি হতে পারে। একজন দিদি আপনাদের সাথে সবসময় দেখতাম, সে হলো অনিন্দিতা, তাই তো? হ্যাঁ, ও একটু অসুস্থ, ভ্যাকসিন নিয়েছে, সেই জন্য দুদিন ওকে রেস্ট দেওয়া হয়েছে। আশা করছি রবিবার দিন ও সুস্থ হয়ে আবার ভ্যাকসিনে জয়েন করতে পারবে। আমরা এখান থেকে শিরিটি পর্যন্ত নিয়ে যাচ্ছি, আর আমাদের কর্মীরা রয়েছে, ওখানকার লোকেরাও রয়েছে। আমরা সকাল থেকে সাজানো, তারপরে পুজো টুজো করা, সব কিছু নিজের হাতে ধরে করেছি মেয়েরা। এই সন্ধ্যেবেলা ছেলে মেয়ে নির্বিশেষে সবাই রথ নিয়ে পৌঁছে দিতে গেছে জগন্নাথের বাড়িতে। নমস্কার, রঞ্জুর রজত শেখরের ত্রাণ কমিটির অ্যাজ এ চেয়ারপার্সন হিসাবে আমার তো খুবই ভাল লাগছে। উল্টো রথ ঠিকই, কিন্তু আমাদের কাছে উল্টো সোজাটা একই রকম লাগছে, ফিলিংটা সেম মোরলেস। বাট এর মাঝখানে কিছু ওই প্যান্ডেমিক পিরিয়ডের জন্য যে নর্মাল যে উচ্ছ্বাসটা থাকে সেটা এবার জন্য একটু কম, কিন্তু মানে লাভালাভিটা একটু বেশি হচ্ছে, সাজগোষ্ঠ মেয়েদের মধ্যে বেশি দেখছি। এই আমার তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। বছর আবার সামনের বছর দেখা যাবে, যদি আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা। জগন্নাথ দেব তো তিনজন মিলে থাকেন, আমরা তো সবাই ইন্ডিভিজুয়াল বিলং করি, যদি আমরা সোসাইটির সঙ্গে যুক্ত, তো আমাদের বোনও আছে, দাদাও আছে, ভাইও আছে, সন্তানও আছে। ওনাদের সন্তান ইত্যাদি কী আছে আমি জানি না, তো আমাদের সবই আছে, তো ওনারা আমাদের সঙ্গে থাকলে আমাদের ভালোই লাগে। অ্যাকচুয়াল কি এই রথটা না আমাদের দিয়ে গেছে সিটি থেকে, সিটি থেকে দিয়ে গেছে এই প্রথম, এই ফার্স্টবারই ওরা দিয়ে গেল। দিয়ে যাওয়ার পর বললো তোমার হাতে রথটা দিয়ে যাচ্ছি, 7 দিন বাদে উল্টো রথের দিন আমরা নিয়ে যাব। এই সেই কারণেই এই রথটা আজকে আমরা সাজিয়েছি, আমার কর্মীরা খুব সুন্দরভাবে সাজিয়েছে, সাজিয়ে ওদের হাতেই তুলে দিলাম। এবং ওরা ওখানে বোধহয় মোস্ট প্রবাবলি একটা ভোগের ব্যবস্থা করছে, সেই ভোগের আমাদেরও মানে আমাদের জন্যই করেছে অ্যাকচুয়ালি, তো সেই ভোগটা আমরা সবাইকে ডিস্ট্রিবিউট করব, এই চিন্তাভাবনা আছে আমাদের। সেবার মধ্যে রয়েছে এখানে আমাদের বিধবা ভাতাটা আজকে রেখেছি, এই বিধবা ভাতাটা আমরা 18 থেকে 20 তারিখের মধ্যে দিই, যেহেতু 20 তারিখ দেওয়া হয়েছে এবং 18 তারিখ 22 তারিখ আমরা প্ল্যান করেছি যে 21 তারিখ রথের উল্টো রথের দিন আমরা বিধবা ভাতাটা কি ম্যাক্সিমাম দেবো। তা সেদিনকার জন 100 মতন দিয়েছে, আজকে আমার মনে হয় 110 জনের মতন দেওয়া হয়েছে বিধবা ভাতাটা। আগামী দিনের পরিকল্পনা আমাদের একটাই ধ্যান জ্ঞান, যেটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিনটা মানুষকে আমি ঠিকভাবে যদি দিয়ে দিতে পারি আমার ওয়ার্ডের মানুষদের, তাহলে আমি নিশ্চিন্ত, করোনামুক্ত। এটাই আমি ভ্যাকসিনের উপরই বেশি প্রেশার দিচ্ছি, ভ্যাকসিনটা যদি মানুষকে দিতে পারি। মানুষের হাসি দেখে তো আনন্দিত তো বটেই, মানে প্রচণ্ড আনন্দ পাচ্ছি যে মানুষ এই প্যান্ডামিক টাইমে এরকমভাবে আনন্দ করছে, এটা আমার খুব আনন্দ লাগছে।